पूजा मन को जा, तू पूजा मन को जा, तू पूजा मन को जा। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমাদের জাকাত নাটকের হচ্ছে যে প্রথম শুটিং। তো এর আগে মানে এর পরে আর কি, মানে ঈদ পর্যন্ত আমাদের ইসলামিক কন্টেন্টে আর কোনো নাটক আসবে না, এই একটাই লাস্ট। আবার আমরা ঈদের পর ইনশাল্লাহ শুরু করব। তো চলেন আজকে একটু একটু স্পেশাল কিছু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার ভিডিওটা কবে করবেন? সাইকেলে উঠে। তোর কিসের ভিডিও? ওই সাইকেলে উঠে রত্নবার সাথে। তোর আহলেন সাহলেন, 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 মাহে রমজান মুবারক, 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 রমজান। তো আজকে আমাদের শুটিং হচ্ছে যে এখানে। তো এইটা হচ্ছে যে শুটিংয়ের লোকেশন, আর এইটা হচ্ছে আমার বাড়ি, ফেক বাড়ি, ফেক। তো আমি হচ্ছে যে একদম ফুল মুড। এবার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে আমার জুতা নিয়ে, তো এবার আমরা মানে হাট গাট বেঁধেই লেগেছি। তা কী বলতে চায় রতন ভাই, কী বলতে চায়? গাড়ি চলে এসেছে পিছনে, আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি চলে এসেছে না? ও মাই গড, গাড়ি চলে এসেছে। ছবি কি হবে না? ইনশাল্লাহ হবে। কই রে আরমান, মোবাইল মোবাইল বাহাতে থাকবে। হ্যাঁ না, আমি ফুল বেরোয় যাবো। এই বেকা হয়ে গেছে, এ হয়নি আর একবার। এটাই কোনো কইরে আরমান, আর কতক্ষণ? কাট কাট কাট, এই যে এলি। এ হয়নি, পার মুড আসেনি কও। হ্যাঁ পাবে গায়ে গেছ না? আরে ব্যালেন্স করতে পারিনি তো। কিরে মাসুদ, যে কোনো শুটিং করার সময় এই যে এই গাড়িগুলো, এই গাড়িগুলো যে সাউন্ড, যার কারণে আমাদের অপেক্ষা করা লাগে যে গাড়িগুলো যাবে ভাই তাড়াতাড়ি বিদায় নিয়ে, তারপরে আমরা শুটিং শুরু করব। রেডি হতে এক বেলা টাইম লাগে। সরি তোকে ওয়েট করালাম, আগে ঘড়ি দেখে ফেল। সরি তোকে ওয়েট করালাম। কে ওয়েট করালি? কা মানে এক জায়গায় দাঁড়াই, আগে থেকে বলে দেওয়ার পরেও 5 মিনিট লেট। আমি বুঝতে পারিনি, তুই তো তাড়াতাড়ি চলে আসবি। আগে থেকে বলে দেওয়ার পরেও 5 মিনিট লেট। আমি বুঝতে পারিনি, তুই এত দ্রুত চলে আসবি। সরি তোকে অনেকক্ষণ ওয়েট করালাম। বাংলাদেশের সব থেকে লেটেস্ট কারগুলোর একটা, লেটেস্ট কারগুলোর একটা, বাংলাদেশের লেটেস্ট কারগুলোর একটা, সেটা জানি, কিন্তু তুই এত দামি গাড়ি না কিনলেও পারতি। বুঝতে হবে এটা রেঞ্জ রোভার, বাংলাদেশের সব থেকে সেটা জানি তুই, ফটফট গাড়ি এখন হাত খরচ মাস, এই মোবাইলটা এইভাবে 3000 টাকা আর
আমি রেগুলার 3000 টাকা, আমি রেগুলার 70,000 টাকার কোট 3000 টাকার শার্ট পরি। মাসিক হাত খরচ 30,000 টাকা, আর আমার একটা দামি গাড়ি না থাকলে হয়? না থাকলি বুঝতে হবে এটা রেঞ্জ রোভার, বাংলাদেশের সব থেকে। এ মাসিক হাত খরচ 30,000 টাকা আমার কব না? কিরাম হইল না? মাসিক হাত খরচ 30,000 টাকা, আর আমি রেগুলার 70,000 টাকা দামের কোট এবং 3,000 এবং আস নাকি মাসে 30,000 টাকা হাত খরচ? বুঝতে হবে এটা রেঞ্জ রোভার, বাংলাদেশের সব থেকে লেটেস্ট কার। রেগুলার 70,000 টাকা দামের কোট আর 3,000 টাকা দামের শার্ট পরি, মাসিক হাত খরচ 30,000 টাকা, আর আর আমার একটা দামি গাড়ি না থাকলে হয়? 3,000 টাকা দামের শার্ট পরি, মাসিক হাত খরচ 30,000 টাকা, আমার একটা গাড়ি না থাকলে হয়? আর আমার একটা দামি গাড়ি না থাকলে হয় পরি মাসিক? আরে একবারে দিচ্ছি চুপ মারে। আমি 70,000 টাকা দামের কোট আর 3,000 টাকা দামের শার্ট, আর মাসিক হাত খরচ 30,000 টাকা, আমার একটা বেঠিক তো না হিসাব করলেও হবে? টাকা আছে বলেই যে এভাবে খরচ করতে হবে এটা কিন্তু ঠিক না। বেঠিক তোর হিসাব না করলেও হবে, মাসিক হাত খরচ রেডি? হ্যাঁ মাসিক হাত খরচ 30,000 টাকা, আর আমার একটা দামি গাড়ি না থাকলে হয়? জান রেডি 3, 2, 1 অ্যাকশন। মাসিক হাত খরচ 30,000 টাকা, আর আমার এমন একটা গাড়ি না থাকলে হয়? টাকা আছে বলে যে এভাবে খরচ করতে হবে এটা কিন্তু ঠিক না। বাবা আকিব প্রতি বছরই তো জাকাত দেন, আমি কি বলবো? আপনি আপনি ঠিক বেঠিক তো না হিসাব করলেও হবে, এখন কোথায় যাবি বল? আমি তো সাহায্য চাচ্ছি না। যা বলো দূর থেকে বলেন, গাড়িতে হাত দেবেন না। তাই তোমরা জাকাতের টাকাটা যদি আমাকে দিতে আরেকবার। যা বলো দূর থেকে বলেন, গাড়িতে হাত দেবেন না। তুমি তো জানো বাবা উপরওয়ালা, তোমার বাবা অনেক বড় শিল্পপতি। অ্যাকশন বলুক। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় মনের মানুষ। এই বছরের জাকাতের টাকাটা যদি আমাকে মেহরবানি করতে, তুমি তো জানো বাবা উপরওয়ালা সুদকে হারাম করেছেন। তুমি তো জানো বাবা উপরওয়ালা সুদকে হারাম করেছেন। কি হলো চুপ করে দাঁড়িয়ে রইলেন যে? আরে মশাই কিছু বলার থাকলে বলুন, না হলে পথ ছাড়ুন, আমার অনেক তাড়া আছে। কি হলো চুপ করে দাঁড়িয়ে রইলেন যে? আরে মশাই, আরে মশাই কি হলো চুপ মেরে দাঁড়িয়ে রইলেন যে? হ্যাঁ কি হলো চুপ মেরে দাঁড়িয়ে রইলেন যে? রেডি, কিছু করার ইচ্ছা থাকলে সামনে না, কিছু করার ইচ্ছা থাকলে কি হলো চুপ করে দাঁড়িয়ে রইলেন যে? আরে মশাই কিছু বলার থাকলে বলুন, না হলে পথ ছাড়ুন, আমার অনেক তাড়া আছে। আর কি বললেন উপরওয়ালা? এ হরেন না মারলে কি? এ মারতে যাচ্ছি কে? কিছু করার ইচ্ছা থাকলে সামনে সপ্তাহে, সামনে সপ্তাহে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, আর কি বল? আরো ক্লোজ বলবো কি? আর কি বললেন? আর কি বললেন উপরওয়ালা সুদকে হারাম করেছে? আপনার উপরওয়ালাকে বলুন আপনাকে। আর কি বললেন উপরওয়ালা সুদকে হারাম করেছে? আপনার উপরওয়ালাকে বলেন আপনাকে সাহায্য। ডায়লগ শেষ না হতে আমার ভুল চলে গেছে। বাটপারি বন্ধ করেন, কড়া ঝাড়ি রেডি? হ্যাঁ বাটপারি বন্ধ করেন। কিসের জাকাতের টাকা? আপনি আপনি এই দাঁড়া এই দাঁড়া, তার তো আমি ধাক্কা মারতে পারছি না হালকা। হ্যাঁ এই দাঁড়া, কিছু না বলে এভাবে চলে যাচ্ছিস কেন? কিছু না বলে এভাবে চলে যাচ্ছিস কেন? শোন বছর বছর জাকাত দিতে গেলে এই গাড়িতে চড়তে পারতিস না। শোন
আরে হ্যাঁ শুন, বছর বছর জাকাত দিতে হলে এই গাড়িতে চড়তে পারতি না। বছর বছর জাকাত এই দাঁড়া, তুই লোকটার সাথে হবে। আর আমার আব্বু তো প্রতি বছরে জাকাত দেয়। প্রতি বছরই কম বেশি জাকাত দেয়। তোর সাথে কোথাও যেতে ইচ্ছা করছে না? আমার মাইকে অন অন দেনি। না চড়তে পারার কি আছে? না চড়তে পারার কি আছে? ওই ওর কার কষ্ট না, এখানে গাড়ি দেখো না। আমি ওইদিকে গাড়ি তো এইদিকে গাড়ি রয়েছে। আপনি ওইদিকে কি বলছেন? গাড়ি তো থাকে সামনে। আপনি গাড়িতে এই দাঁড়াচ্ছেন, গাড়িতে এখানেও অনেকক্ষণ ছিল। তুই লোকটার সাথে এমন করলি কেন? উনি তো ঠিকই বলছিলেন। তুই লোকটার সাথে এমন করলি কেন? এটা তোর অন্যায় হয়েছে। তুই লোকটার সাথে এমন করলি কেন? উনি তো ঠিকই বলছিলেন। না চড়তে পারার কি আছে? জাকাত দিলে সম্পদ কমে না, বরং তা পবিত্র হয় ও বৃদ্ধি পায়।